নন্দিনী দিদি কি বিয়ে হয়ে গেছিল, ইনভিটেশন এসেছিল কিছু ওরকম কিছু? বিয়ে হয়ে গেছে, আমাকে ছবি পাঠিয়েছে দাদার, মানে দাদা দেখিয়েছে মানে কোন দেখিয়েছে দাদা? নন্দিনীদি যে বর। ও আর নন্দিনীদি আমাকে বলেছে যে পার্সোনালি দিদির গোলুমোলু, মানে ছবি পাঠায়নি প্রপার, গোলু বলু, মানে আমি বলছি দিদি গোলুমোলু ছেলে পছন্দ আচ্ছা সব আচ্ছা, সময়, দিদির তোকে গোল বেশি পছন্দ? না না মানে আমাকে আমাকে তো ভাই হিসাবে পছন্দ, না না, ওই আর কি, মানে দিদির যে বর সেও একটু গোলুমোলু। গোলুমোলু, হ্যাঁ, আচ্ছা তা নন্দিনী দিদি আমাকে ছবিটা দেখে দেখ মানে দেখে নিতে বলেছিল, আমি দেখেছিলাম, ভিডিও করেছিল, তো দিদি বলেছিলাম গোলুমোলু ছেলে খুব পছন্দ। তোকে বলছে, হ্যাঁ, তো বাহ খুব ভালো, ব্যাস এই। ভালো। তবে নন্দিনীদির সাথে আমার খুব শিগগিরই দেখা হতে চলেছে, ও আমি দিদিকে বলেছি দিদি তোমাকে আমি একটা হাক করতে চাই, সমস্ত কিছু বাহ, হয়ে গেল, এই ঝামেলা মিটে মিটে গেছে, সুতরাং ইয়েস, হ্যান্ডশেক কেন না, হাক কেন? কারণ দিদি তো সে আমার, আমি কি তোর, তুই আমার ভাই, তো তোর আমাকে তো হাক করিস নি, আজকেই করব। আমি করবো। এই ভাই ডেমনে ছিল ভাই, দিদি না তোর নন্দিনী তো কথা চলছে, নন্দিনী তো হট টপিক বলছে। আমি একটা ভিডিও দেখলাম ভাই, হিন্দিতে ভিডিও, সে 50-55 মিলিয়ন মনে, মানে এরকম লেভেলের মনে হয় আমাদের বেঙ্গল থেকে কাঁচা বাদামও মনে হয় এতটা ইয়ে হয় নাকি। অ্যাকচুয়ালি হিন্দি তো, সেটা তো হিন্দি বাংলা, কিন্তু নন্দিনী দিদি তো, ও তো কোনো ভাষাই হয় না, মানে রূপের কি ভাষা, মানে ওই তো সৌন্দর্যের কোনো ভাষা হয় না, তাই হিন্দি বাংলা সব দিকে চলে গেছে। নারী চরিত্র বেজায় কঠিন, হেভি গান গেয়েছিস আর কিছুই গাস না, বুঝতে পারবে না। হেভি হেভি সাংঘাতিক।